হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলদীপ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আমি হলাম তোমাদের প্রিয় বলু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো, আমি এসে গেছি তোমাদের কাছে আবার এক নতুন ভিডিও নিয়ে। তো চলো, কি ভিডিও আজকে কি ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। তো চলো দেখাই তোমাদেরকে, আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। চলো, তো এখন বাজে ঘড়িতে, দাঁড়ান ঘড়িটা আগে দেখি তারপর বলছি। এখন বাজে ঘড়িতে 6:05 বাকি। তো আমি চলে এসেছি, তো আমি উঠেছি ঘুম থেকে আজকে 4:00। ঘুম থেকে উঠে আর তোমার আমার বড় উঠোন অনেক, উঠোনটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিলাম, আমার দাবা টাবাগুলো ভালোভাবে ঝাড়টা দিয়ে বসেছিলাম চুপচাপ। তো মনে হলো যে চুপচাপ বসে থাকো কেন, একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর তাছাড়া এমনিতেও রাত্রিরে আমাদের একটা অন্যরকম জিনিস আজকে খাওয়া হবে, তাই জন্য আমার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই চলে এলাম। বলে দেখি তোমরা সবাই কী করছো আর আমি কী করছি সেটা তোমাদেরকে জানাই, আর তোমরা সবাই কী করছো সেটা আমাদেরকে তোমরা জানাও। তো তাই জন্য চলে এলাম। আমাদের গাছে কীরকম লেবু হয়েছে দেখবে, এই হলো আমাদের লেবু গাছ, এইটা আমাদের লেবু গাছ, এই যে আমি লেবুতে হাত দিয়ে রয়েছি দেখো। এই গাছটাতে প্রচুর লেবু হয়েছে, কারণ আমরা বলেছি দেখতেই পাচ্ছ, এই দেখো দেখতেই পাচ্ছ কিরকম পরিমাণে লেবু হয়েছে। তো আমরা বলেছিলাম যে, মানে আমি বলেছিলাম যে এই গাছে এবছর যদি এই গাছে লেবু হয় তাহলে আমি গাছটা কেটে ফেলবো। তো তাই হয়তো লেবু গাছ একটু ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়ে লেবু গাছে লেবু হয়ে গেছে, অনেক লেবু হয়েছে এবছর, আগের বছরের তুলনায় এবছর অনেক লেবু হয়েছে। তো এবারে আসল জিনিসটাকে দেখাই চলো। এই যে আমাদের এইটা হলো, দেখতেই পাচ্ছি না কোথায় গেল, হ্যাঁ এটা হলো ছাঁচি লেয়ার পাতা, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ছাঁচি লেয়ার পাতা। তো ছাঁচি লাউ জানো তো কি জিনিস, তো ছাঁচি লাউ আজকে আমাদের হবে। তো ছাঁচি লাউ কোনো তরকারি হবে না আজকে, কারণ ছাঁচি লাউ অনেকভাবেই খাওয়া যায়, ডিম দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে তরকারি করে। তো এর আগের দিনও আমাদের চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল, তো শেয়ার করতে পারিনি। তা আজকে ছাঁচি লাউটা হবে আমাদের আজকে লাউ দুধ, দেখো লাউটাকে দেখাচ্ছি, তাই গেল এই যে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে লাউটাকে আমি এখন পারবো, হ্যাঁ লাউটাকে পারবো বলে আমি টুল নিয়ে চলে এসেছি, কারণ আমি হাত পাইনি একদম, টুলে উঠে আমাকে লাউটাকে পারতে হবে। তো আর ব্লেড নিয়ে এসেছি, এই যে ব্লেড নিয়ে চলে এসেছি, এই যে ব্লেড আর এই যে টুল দেখতেই পেলে, এবার এর উপরে উঠে আমাকে এটা পাড়তে হবে, দেখতেই পাচ্ছ উঠে গেছি, কিন্তু একা তো পাড়তে পারবো না, দেখি কেউ আছে কিনা বাড়িতে, ডাকি তাদেরকে, দাঁড়াও একটু ডেকে নিই তারপরে বলছি। দেখো চেয়ারের উপরে উঠে গেছি, লাউটাকে পেরে নিই তারপর কথা বলছি। লেবু গাছের কাঁটা কাঁটা আছে না, হাত পায়ে জড়িয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ লাউটাকে পেরে নিলাম, তো বড্ড বেশি বড় হয়ে গেছে লাউ দুধ খাওয়ার জন্য, লাউ আর একটু ছোট লাগে। আমাদের দেখা হয়নি লাউটা লেবু গাছের ভিতরে কখন হয়েছিল, যার জন্য একটু বড় হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছ এরকম সাইজের হয়েছে লাউটা। দু ধরনের লাউ থাকে, এটা একটু গায়ে ছিটছিট মতো, আর একটা আছে একদম প্লেন, এই এই কালারটা, এই যে লাউ, এটা আমাদের আজকে লাউ দুধ খাওয়া হবে। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিভাবে কাটি কিভাবে করি শেয়ার করবো, দেখতেই ফেলে লাউটা পেরে নিলাম। আর একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাকে বাজিয়ে দেবে,
যাতে আরো নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর চ্যানেলটাকে লাইক করে দেবে। তো আর এই লায়ের যে ভিডিওর যে রেসিপিটা, এটা আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই।